Hi, my Dilip. Aaj ei video tu ami porjobekkhonor je prokar ase duta he duta prokaror je tu nirikkhon aro porikkhonor majot je parasporik khubidha homu ami alochona kori asu ami janu je agoman onumanor duta bhitti eta hol akargoto bhitti aru antu hol postugoto bhitti akargoto bhittit ami প্রকৃতির একরূপতা বিধি আৰু কাৰ্যকাৰণ বিধি পাই আহিছো আৰু বস্তুগত ভিত্তিত আমি পৰ্যবেক্ষণ পাইছো পৰ্যবেক্ষণৰ অন্যান্য বিষয়বস্তুবোৰ আমি আগৰ ভিডিঅ'ত আলোচনা কৰিছো এতিয়া আমি নিৰীক্ষণ আৰু পৰীক্ষণৰ মাজত যি সুবিধা নিৰীক্ষণৰ তুলনাত পৰীক্ষণৰ সুবিধা নিৰীক্ষণ আৰু পৰীক্ষণৰ মাজত বহু পার্থক্য আছে যদিও ইয়াৰে কিছুমান নিৰীক্ষণৰ তুলনাত পৰীক্ষণৰ সুবিধাও দেখিবলৈ পোৱা যায় আৰু এই বস্তুটো তোমালোকৰ 2012 2017 আৰু 2018 আগৰ পৰীক্ষাবিলাকত ইতিমধ্যেই আহিছে এটো ইম্পৰ্টেণ্ট তোমালোকে মনোযোগ দিবা যে এতিয়া চাওক যে পৰীক্ষণ নিৰীক্ষণ তাৰমানে নিৰীক্ষণৰ তুলনাত পৰীক্ষণৰ সুবিধা কি ইয়াতে চাব যে পৰীক্ষণৰ ক্ষেত্ৰত পরীক্ষণীয় ঘটনা আর পরিবেশ পরীক্ষকর নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ পরীক্ষকজনে নিজের ইচ্ছামতে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে পরীক্ষাগারত কোনো একটা ঘটনা পরীক্ষা করে গতিকে পরিবেশ আর পরিবেশ আর সেই ঘটনাটো নিয়ন্ত্রণ থাকে বা নিয়ন্ত্রণাধীন অর্থাৎ কি কোয়া হয়েছে যে পরীক্ষণীয় ঘটনার পরীক্ষণীয় ঘটনা আর পরিবেশ পরীক্ষকর নিয়ন্ত্রণ থাকে মনত থাকিব কিন্তু নিরীক্ষণের ক্ষেত্র তেনে কোনো সুবিধা নাই নিরীক্ষণ যেহেতু প্রাকৃতিক পরিবেশত প্রাকৃতিক ঘটনা আমি নিরীক্ষণ করব লাগে গতিকে তাত তেনেকুৱা কোনো ধরনের পরীক্ষকর নিয়ন্ত্রণ না থাকে যেনেকৈ ভূমিকম্প হোক ধূমকেতু হোক বা অন্যান্য প্রাকৃতিক ঘটনা পরীক্ষকর নিয়ন্ত্রণ না থাকে মনত থাকিব সো দুই নম্বরত পরীক্ষণীয় ঘটনাক অপ্রাসঙ্গিক ঘটনার পৰা পৃথক করা যায় পরীক্ষণের ক্ষেত্রত যি ঘটনা নির্বাচন করে লওয়া হয় সেই নির্বাচিত ঘটনার যি অপ্রাসঙ্গিক কিছুমান ঘটনা থাকে সেই অপ্রাসঙ্গিক ঘটনাসমূহ পৃথক করে পেলায় পরীক্ষা নিরীক্ষা করা যায় পরীক্ষণীয় ঘটনাটো কিন্তু নিরীক্ষণের ক্ষেত্রত তেনে কোনো সুবিধা না থাকে ভূমিকম্প বা ধূমকেতু বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এইবর যদি আমি নিরীক্ষণ করব লাগে তার আমি প্রাকৃতিকভাবেই করব লাগিব আকাশত যদি মেঘ থাকে আর যদি সূর্যগ্রহণ আমি চাব যাও তেতিয়া হয়তো সেইদিনা আমি সূর্যগ্রহণ দেখা নাপাব পাৰোঁ হেহে মেঘ আমি আঁতরাব নোৱাৰো অর্থাৎ নিরীক্ষণের সময়ত অপ্রাসঙ্গিক ঘটনাসমূহ আমি আঁতরাব নোৱাৰো প্রাকৃতিকভাবে আমি চাব লাগিব মনত থাকিব সো পরীক্ষণীয় ঘটনাক অপ্রাসঙ্গিক ঘটনার পৰা পৃথক করা যায় মনত থাকিব তিনি নম্বরত পরীক্ষণীয় ঘটনাটো কৃত্রিমভাবে সৃষ্টি করে লব পাৰে পরীক্ষণীয় যি ঘটনা সেই ঘটনাটো পরীক্ষকে নিজের ইচ্ছামতে কৃত্রিমভাবে কৃত্রিম পরিবেশত এটা সৃষ্টি করে লৈ তাত কি করব পাৰে গবেষণা করব পাৰে বা ঘটনাটো বারে বারে পুনৰ পুনৰ সৃষ্টি করে বারে বারে পরীক্ষা নিরীক্ষা করব পাৰে কিন্তু নিরীক্ষণের ক্ষেত্রত তেনেকুৱা কোনো সৃষ্টি করব পৰা না যায় আমি ভূমিকম্প প্রাকৃতিকভাবে পাব পাৰোঁ বানপানী প্রাকৃতিকভাবে পাব পাৰোঁ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ধূমকেতু ইত্যাদি আমি প্রাকৃতিকভাবে পাব পাৰোঁ তাক আমি পুনৰ পুনৰ নিরীক্ষণ করবলৈ নিজে সৃষ্টি করব নোৱাৰো প্রকৃতিত আমি নিজে বারে বারে সৃষ্টি করব নোৱাৰো মনত থাকিব তো চাৰি নম্বৰত সিদ্ধান্ত নিশ্চিত হয় অর্থাৎ পরীক্ষণত যি ঘটনা পরীক্ষা নিরীক্ষা করা হয় তারপরা যি সিদ্ধান্ত পোৱা যায় সেই সিদ্ধান্তটো নিশ্চিত স্বভাবর হয় ইয়াত কোনো সন্দেহর অবকাশ না থাকে কিন্তু নিরীক্ষণের ক্ষেত্রত কিছুমান ঘটনা আমি সম্পূর্ণরূপে নিশ্চিত বলে কব নোৱাৰো অর্থাৎ নিরীক্ষণের ঘটনা সম্পূর্ণ নিশ্চিত নহয় অর্থাৎ সম্ভাবনামূলক বলে কোৱা হয় যি কি নহওক নিরীক্ষণ আর পরীক্ষণের মাজত যি পারস্পরিক সুবিধা আর অসুবিধা আমি পালো আগর ভিডিওটো আমি পরীক্ষণের তুলনায় নিরীক্ষণের সুবিধা পাইছিলো কিন্তু পরীক্ষণ আর নিরীক্ষণ দুয়োটাই
পৰ্যবেক্ষণৰ প্ৰকাৰ আৰু এই পৰ্যবেক্ষণৰ প্ৰকাৰ হিচাপে আমাৰ প্ৰকৃত সত্য ঘটনাৰ প্ৰকৃত সত্য বা কাৰ্যকাৰণৰ প্ৰকৃত সত্য নিৰ্ণয় কৰাৰ ক্ষেত্ৰত বস্তুগত সত্যতা প্ৰতিষ্ঠা কৰাৰ ক্ষেত্ৰত আমি নিৰীক্ষণ আৰু পৰীক্ষণ দুয়োটাৰে ওপৰত নিৰ্ভৰ কৰিবলগীয়া হয়। অৰ্থাৎ নিৰীক্ষণ আৰু পৰীক্ষণ এটা আনটোৰ বেলেগ একো নহয়, তেওঁলোক পৰিপূৰক সম্বন্ধ, তেওঁলোক পৰিপূৰকহে। নিৰীক্ষণ আৰু পৰীক্ষণ সদায় পৰিপূৰকহে, এটা আনটোৰ পৰিপূৰক। ঠিক আছে, মনত থাকিব। তো এইখিনি হ'ল তোমাৰ নিৰীক্ষণৰ তুলনাত পৰীক্ষণৰ সুবিধাসমূহ আমি আলোচনা কৰিছোঁ আগৰ ভিডিঅ'টোত পৰীক্ষণৰ তুলনাত নিৰীক্ষণৰ সুবিধা চাব পাৰিব। ইয়াৰ পিছৰ ভিডিঅ'টোত আমি দ্বিতীয় খণ্ডৰ আমি তৃতীয় অধ্যায় আলোচনা কৰিছোঁ। ইয়াতে আমি নেক্সট যাম, এতিয়া তৃতীয় খণ্ডলৈ আমি যাম। তৃতীয় খণ্ডত কি আছে মনত আছে? তৃতীয় খণ্ডত আছে প্ৰকল্প সম্পৰ্কে আমি আলোচনা কৰিম। চ' তোমালোকে যদি ভিডিঅ'টো চাই আছা, যদি ভাল লাগে তেতিয়াহ'লে লাইক কৰিবলৈ নাপাহৰিবা, শ্বেয়াৰ কৰিবা আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈও নাপাহৰিবা। ধন্যবাদ।